নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি দারুণ সুস্বাদু আমের রাবড়ি বা ম্যাঙ্গো রাবড়ির রেসিপি। খেতে জাস্ট অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো রাবড়ি বানানোর জন্য প্রথমে আমি রাবড়ি তৈরি করব। তার জন্য এখানে হাফ লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আমি আমুল গোল্ড নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম দুধ নিয়ে নেবেন। এখানে রাবড়ির জন্য ফুল ক্রিম দুধ হলেই কিন্তু সবথেকে ভালো হয়। হাই ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এরপর দু এক মিনিট অন্তর অন্তর দুধের ওপরে এরকম যে শর্টটা পড়তে থাকবে সেই শর্টটাকে স্প্যাচুলা বা হাতার সাহায্যে এভাবে টেনে কড়াইয়ের একটা সাইডে জমাতে থাকতে হবে। যে কোনো একটা সাইডে বা পুরো কড়াইতেই চারিদিকে এভাবে শর্টটা জমাতে থাকতে হবে। লো ফ্লেমে রেখে এইভাবে শর্টটা সরিয়ে দিতে থাকতে হবে যতক্ষণ না দুধটা ফুটতে ফুটতে পরিমাণে অর্ধেক হয়ে যাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন দুধটা ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে গেছে, পরিমাণে প্রায় অর্ধেক রয়েছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী বা 3 টেবিল চামচ পরিমাণে চিনি বা মিষ্টি। দুধের মধ্যে চিনিটা যদি প্রথমের দিকেই দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে এই রাবড়ির কালারটা একটু লালচে ধরনের হয়ে যেত। সেই জন্য দুধটা এরকম বেশ খানিকটা ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে চিনিটা দিতে হবে। এরপর আবারও সেই একই প্রসেসে শর্টটাকে সরিয়ে দিতে থাকতে হবে যতক্ষণ না দুধটা টোটাল পরিমাণে 1/3 থাকে, মানে 3/3 হয়ে যাচ্ছে। তো যতক্ষণে দুধটা ফুটতে ফুটতে আরও একটু ঘন হচ্ছে ততক্ষণে আমি আমের পিউরিটা রেডি করে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের হিমসাগর আম নিয়ে খোসা এবং আটিটা বাদ দিয়ে শুধু আমের ফ্লেশটাকে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি বা পেস্ট তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যে আমটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা যেন খুব ভালো মিষ্টি হয়। আমি যে আমটা এখানে ব্যবহার করেছি সেটা খুব মিষ্টি ছিল, তারপরেও আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এবার আমের এই মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। এইভাবে আমের পিউরি তৈরি করে সেটা যদি দুধের মধ্যে মেশানো হয় তাহলে দুধটা কেটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, প্রায় 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং এই আমের পিউরিটা একটু ঠান্ডা হতে দেব। এদিকে এতক্ষণে দেখুন আমাদের রাবড়িটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দুধটা ফুটতে ফুটতে আরও একটু ঘন হয়ে গেছে এবং এখন 1/3 পরিমাণে লিকুইড দুধ রয়েছে। দুধটাকে কিন্তু এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ আমের পিউরিটা মেশানোর পর দুধটা এমনিই অনেকটা ঘন হয়ে যাবে। তো এবার আমি তৈরি করে রাখা আমের পিউরিটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমের রাবড়ি তাই আমের ফ্লেভারটা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, সেই কারণে আমি এলাচ গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার এখানে ব্যবহার করিনি। এবার আমের পিউরিটাকে আমি দুধের লিকুইড পার্টটার মধ্যে এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর সাইডের জমানো সরগুলোকে এভাবে স্প্যাচুলার সাহায্যে তুলে নিয়ে লিকুইড পার্টটার মধ্যে এভাবে মিশিয়ে দিতে হবে। তবে খুব বেশি ঘাটাঘাটি করে দেবেন না এটাকে, তাতে সরগুলো কিন্তু পুরোপুরি দুধের মধ্যে মিশে যেতে পারে। সরগুলো এরকম একটু গোটা গোটা থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আমাদের ম্যাঙ্গো রাবড়ি এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে রাবড়িটাকে আমি একটা বাটিতে ঢেলে একটু ছোট ছোট আমের টুকরো এবং পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। রান্না করার সময় সাদা লাইটের জন্য রাবড়িটার কালারটা একটু ফ্যাকাশে লাগছিল, তবে ন্যাচারাল লাইটে দেখুন রাবড়ির কালারটা কিন্তু একদম এরকম এসেছে। তাহলে দেখলেন তো মাত্র 3টে উপকরণ ব্যবহার করে কত সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু আমের রাবড়ি তৈরি করে নেওয়া গেল। সামনেই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনারাও এই ম্যাঙ্গো রাবড়ি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এই রাবড়িটা বানাতে সময় একটু বেশি লাগে তাই চাইলে আপনারা আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে পরের দিন এই রাবড়ি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। ঠান্ডা খেতে এই রাবড়ি কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, আজকের এই রাবড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।